আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণে যে সাতটি ধ্বংসাত্মক কাজ নিষিদ্ধ করেছেন। গোটা মানব জাতির মহান শিক্ষক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষের সার্বিক জীবনের প্রয়োজনীয় সব কিছুর ব্যাপারে উপদেশ দিয়েছেন। যখন যেখানে যা প্রয়োজন, সময়ের চাহিদা অনুযায়ী তখন তা বর্ণনা করেছেন। মানবতার কল্যাণে তিনি সাতটি কাজ নিষিদ্ধ করেছেন, সেগুলো কি? মানবতার কল্যাণে এমন সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন যা খুবই ঘৃণিত এবং মারাত্মক গুনাহের কাজ। হাদিসে পাকে এ সাতটি গর্হিত কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা এভাবে তুলে ধরা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাতটি ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকবে। সাহাবাগণ জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার এক, আল্লাহর সঙ্গে শিরিক করা, নাম্বার দুই, জাদু করা, নাম্বার তিন, যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করা, নাম্বার চার, সুদ খাওয়া, নাম্বার পাঁচ, ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, নাম্বার ছয়, জিহাদের ময়দান হতে পলায়ন করা, নাম্বার সাত, ইমানদার, নির্দোষ, সতীসাধী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। ভাবনার বিষয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাতটি ধ্বংসাত্মক কাজের বর্ণনা দিয়েছেন যা বর্তমান সময়ে মহামারী আকারে ধারণ করেছে। ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশে এর সয়লাব হয়ে গেছে। জুলুম, নির্যাতন, শাসন, শোষণ, হত্যা ও দোষ চর্চা কোনোটিতেই থেমে নেই। মানুষ শান্তির জন্য হাহাকার করছে। এ মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসের আমলই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন ও বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে পারে। মুমিন মুসলমানের উচিত উল্লেখিত গর্হিত সাতটি কাজ থেকে নিজেদের বিরত রাখা, বিশেষ করে মানুষ হত্যা, আল্লাহর সঙ্গে শিরিক এবং সুদের ভয়াবহতা থেকে বিরত থাকা। সামাজিক শান্তির জন্য যাবতীয় অপবাদ থেকে বিরত থাকা সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা মোতাবেক উল্লেখিত কাজগুলো বর্জন করে কোরআন হাদিসের আমল করার তৌফিক দান করুন।